তুমি তো বলেছিলে আমার পছন্দের ছেলের হাতে আমাকে তুলে দেবে। আমার লগে অ্যাক্টিং করে বাড়ি থেকে পলায় গেছিলি, আমিও অ্যাক্টিং করছি, তাহা বিশ্বাস কথা কইছি। কি বললে তুমি? আমি যার লগে তার বিয়া ঠিক করছি সে আমার পার্টনারের ছেলে টনি, টনি আইয়ে বাস বিয়ে ফেল, আমি তার লগেই তোর বিয়ে দিমু। অসম্ভব, জীবন চলে গেলেও সাগরকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। আর আমি বাচ্চা থাকতে একটা সন্ত্রাসীর হাতে তোরে তুললা দিতে পারবো না। কাকে তুমি সন্ত্রাসী বলছো বাবা? আজ আমি বুঝতে পারছি এই দরিয়া নগরে যত অন্যায় অপরাধ আর ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে তার জন্য তুমি দায়ী। তুমি ওই কালা মানিক আর টনি নামের সন্ত্রাসীদের গডফাদার। আহা, আমি ওগো গডফাদার, কিন্তু তুই আমার অবাধ্য হইতে চেষ্টা করিস না মাদার। তুমি আমার মনের উপর জোর খাটাতে চেষ্টা করো না বাবা। পুরা মায়ের খাসলত, এইভাবে আমার কথার অবাধ্য হয়েছিল বইলা তোর মায়ের রে আমি। আমার জন্য এই নে ধর, ইয়ার মধ্যে 30 লাখ টাকা আছে। না, এ টাকা আমি রাখবো না। কেন রাখবি না? কেন, অসুবিধা কি? চুরি ডাকাতি খুন খারাপি স্মাগলিং করে আপনি এ টাকা রোজগার করেছেন, তাতে কি হইছে? আমি তো সংসার সুখের লেগে করতেছি, বড় লোক হইতে হলে এসব করতে হয়, তোর অসুবিধা কি? নে রাখ। অসম্ভব, এই পাপের টাকা আমি কিছুতেই রাখতে পারবো না। পাপের টাকা? এই তুই কি মৌলবি না মুন্সি? ওয়াজ করে আমার নসিহত করতাছাস? দোহাই তোমার, তুমি সৎ পথে ফিরে এসো, নইলে আমি কিন্তু পুলিশকে সব কথা বলে দেব। পুলিশে বলে দিবি? পুলিশে বলে দিবি? কি করছো? তুমি তো কুকুরের চেয়েও অথর্ব।